হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আছি আপনাদের সাথে, দেখছেন ওকে ভিডিও ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনার ফেসবুকের পেজ ডিলেট করবেন। অনেকেই আমরা এটা জানি না, যারা জানি না তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমাদের ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করতে হবে। আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, দেন এই যে কর্নারে যে সিগন্যালটা এটাতে ক্লিক করতে হবে। আমি জাস্ট এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে দেখেন একটা অপশান আছে, এটাতে ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করলাম। এরপর যে কাজটি করতে হবে, আমি জাস্ট আমার এই যে দেখতে পাচ্ছেন অনুভূতির গল্প, এইটা জাস্ট আমি এই পেজটা ডিলিট করব। সো আমাদের এটা অ্যাড করে দিতে হবে। এরপর যে কাজটি করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে যে পিকটা আছে থ্রি ডটের অপশান, এটাতে জাস্ট একটা ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে নিচের দিকে আসব, এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটা ক্লিক করতে হবে। জাস্ট এটা ক্লিক করার পর এইখানে আরেকটা অপশান দেখবেন, সেটিংস, ঠিক আছে, এই যে সেটিংসটা এটা ক্লিক করতে হবে। ওকে, এরপর আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এইখানে যে সার্চের অপশান আছে, এই যে সার্চের অপশান, ঠিক আছে, এই যে সার্চের অপশানটা এটাতে আমরা সার্চ করব ডিলেট, ডিলেট পেজ। আমি জাস্ট ডিলেট লিখলাম, এখানে কিন্তু অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটাতে ক্লিক করতে হবে। এরপর আপনি ডিলেটও করতে পারবেন, আবার ডিঅ্যাক্টিভও করে দিতে পারবেন। আমি জাস্ট ডিলেট করে দিব, যার কারণে আমার এই যে এটা ওকে করতে হবে। জাস্ট আমি ওকে করে দিলাম। এরপর যে কাজটি হবে আমাদের, এই যে কন্টিনিউ করে দিতে হবে, কন্টিনিউ করতে হবে বন্ধুরা, এই যে কন্টিনিউ কন্টিনিউ করতে হবে। জাস্ট আমি কন্টিনিউ করলাম। এরপর এইখান থেকে একটা রিজন দিতে হবে, তো আমি জাস্ট এর নিচেরটা ক্লিক করে দিব। দেওয়ার পর এইখানে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ করে দিতে হবে। জাস্ট আমি কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার পর এর নিচের দিকে একটি স্ক্রল করে আসতে হবে। আসার পর দেখবেন এইখানে আবার কন্টিনিউ আছে, জাস্ট কন্টিনিউ করে দিতে হবে। এরপর আমার যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইবে। এখানে পাসওয়ার্ডটা আপনাদের যে অ্যাকাউন্ট থাকবে, সেই মেইন যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। জাস্ট এইখানে যে কন্টিনিউটা আছে এটা কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করে দিলাম, আবারও এখানে কন্টিনিউ চাইবে, এই কন্টিনিউটা করে দিতে হবে। এরপর এই যে ডিলেট পেজ অপশনটা চলে আসছে, আমি জাস্ট ডিলেট পেজে ক্লিক করব। তো বন্ধুরা, ডিলেট পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পেজটি ডিলেট হয়ে যাবে ফেসবুক থেকে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।